السلام عليكم ورحمة الله وبركاته. আর আকীদাই হলো একজন মানুষের মূল মূল চালিকা শক্তি হলো আকীদা। আকীদা মানে বিশ্বাস। আকীদাটা আসছে উকদাতুন থেকে, উকদাতুন মানে গিরা। আকীদা এমন এক জিনিস, এই বিশ্বাসের কারণে মানুষের গিরা লেগে যায়। কার সাথে গিরা লাগে? যদি বিশ্বাসটা বিশুদ্ধ হয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে তার গিরা লেগে যায়, সুবহানাল্লাহ। আর বিশ্বাসটা যদি তার বাতিল হয় তাহলে তাগুতের সাথে, শয়তানের সাথে তার গিরা লেগে যায়। এই জন্য একজন মুমিন পরিচালিত হয় আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশনা, আর একজন মুশরিক, একজন কাফের, একজন আহলুল হাওয়া তারা পরিচালিত হয় তাগুত দ্বারা, ইবলিস দ্বারা, শয়তান দ্বারা, তাদের সাথে তাদের ঘিরা লেগে যায়। এজন্য আকীদা এমন এক জিনিস, আকীদায় মানুষকে পরিচালনা করে। মানুষ যেটা বিশ্বাস করে সেই বিশ্বাসের প্রতিফলন তার কথার মধ্যে, তার কাজের মধ্যে, তার বাস্তব জীবনের সর্বক্ষেত্রে তার প্রতিফলন ঘটে। আমার অন্তরে যে বিশ্বাস, সেই বিশ্বাসের আলোকেই আমার যাবতীয় কাজ পরিচালিত হয়। যেমন ধরেন আজকে আমরা এখানে এই প্রোগ্রামে আসছি, এই প্রোগ্রামে আসার আগে আমার মূল, আমাকে এই প্রোগ্রামে আনার জন্য যে জিনিসটা কাজ করছে সেটা হলো আকীদা, বিশ্বাস। আমি আগে বাসায় বসে চিন্তা করেছি যে আমি যদি আজকে এই প্রোগ্রামে যাই তাহলে আমার লাভ কতটুকু, ক্ষতি কতটুকু, এই সময়টা যে আমি দিব এটার মধ্যে আমার উপকার কতটুকু, বা আমি কি পাবো এখানে গেলে। আমার ভিতরে এই বিশ্বাস ঢুকছে যে এখানে গিয়ে আমি এক ঘন্টা যদি সময় দিই তা আমার দুনিয়াতেও অনেক কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে। এখানে আমি কিছু দিন শিখতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো, এই বিশ্বাসটা আগে আমার ভিতরে ঢুকছে। এই বিশ্বাস যদি না ঢুকতো, আপনাকে যদি বলা হতো যে ভাই আজকে প্রোগ্রামে আসেন, একজনকে 1,00,000 টাকা করে দিব, তাও আপনি আসতেন না। যদি আপনি মনে করতেন এখানে গেলে আমার ক্ষতি হবে, এই বিশ্বাস যদি আপনার ঢুকতো, কিন্তু আপনার বিশ্বাস আকীদা ঢুকছে যে আমার এখানে গেলে ক্ষতি হবে না, কিছু উপকার হবে, ওই বিশ্বাসটাই আপনাকে, আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই জন্য দুনিয়ার প্রত্যেক মানুষ তার আকীদা দ্বারা, বিশ্বাস দ্বারা পরিচালিত হয়। এই জন্য আকীদা যদি বিশুদ্ধ হয় তা আমার আপনার জীবনের সব বিশুদ্ধ হয়ে যাবে, আমার কথাবার্তা বিশুদ্ধ হয়ে যাবে, আমার কার্যক্রম বিশুদ্ধ হয়ে যাবে, আমার দাওয়াত বিশুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ পুরা জিন্দগির সব পরিবর্তনকারী মূল চালিকা শক্তি আকীদা। সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা ইসলাম গ্রহণের আগের দিন পর্যন্ত তাদের জিন্দগি ছিল একরকম, ইসলাম গ্রহণের পরের দিন থেকে তাদের জিন্দগি হয়ে গেছে আরেক রকম, পুরা জিন্দগি চেঞ্জ করে দিছে। তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, টোটাল জিন্দগি পরিবর্তন করে দিছে আকীদা, সহি আকীদা, বিশুদ্ধ আকীদা, ঈমানের দ্বারা পরিবর্তন হয়েছে।